ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা শবনম ইয়াসমিন বুবলি সংবাদ পাঠিকা থেকে চিত্রনায়িকা বনে গেছেন সুপারস্টার শাকিব খানের হাত ধরে। ঢালিউড ভাইজানের বিপরীতে বসগিরি সিনেমায় প্রথম অভিনয় করেন বুবলি। 2016 সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। প্রথম সিনেমা মুক্তির পর দর্শক মহলে আলোচনায় এই নায়িকা। তারপর শাকিব খানের বাহুবন্দি হয়ে অভিনয় করেন আরও 10টি সিনেমায়। আলোচনায় আসে শাকিব বুবলি জুটি, কিন্তু সমালোচিত হন শবনম বুবলি। শাকিব খানের বিপরীতে বুবলিকে দেখতে দেখতে বিরক্ত শাকিবিয়ানরা। ভার্চুয়াল দুনিয়ায় বুবলি মুক্ত শাকিব চাই, এই বলে দাবিও তুলেছেন তারা। পরে নায়ক নীরবের বিপরীতে ক্যাসিনো সিনেমায় অভিনয় করেছেন বুবলি। অনেকটা গোপনেই এই সিনেমার চিত্রধারণ সম্পন্ন হয়েছে। এই সিনেমার কাজ শেষে আড়ালে চলে যান এই নায়িকা। ফিল্ম পাড়ায় খবর রটে মা হতে যাচ্ছেন শবনম বুবলি, তার বাচ্চার বাবা নাকি শাকিব খান। খবর রটার অবশ্য কারণও রয়েছে। শাকিব বুবলি জুটির দশম সিনেমা বীরে বুবলির শারীরিক গড়ন আর পর্দায় উপস্থিতিতে প্রশ্ন জাগে দর্শকদের মনে। গণমাধ্যমে একাধিক সংবাদ প্রচার হয় বুবলিকে নিয়ে। মা হওয়ার গুঞ্জনটি খবরের শিরোনামে আসে, কিন্তু বিষয়টি নিয়ে একবারও মুখ খোলেননি বুবলি, আসেননি প্রকাশ্যে। বুবলির নীরবতায় আবারও প্রশ্ন আসে, তাহলে কি অপু বিশ্বাসের পথে হাঁটছেন বুবলি? সে প্রশ্ন যখন টলিউডের আকাশে, তখন শোনা যায় বিদেশে পাড়ি জমিয়েছেন বুবলি। এখানেও লুকোচুরি লুকোচুরি খেলা। বুবলির পরিবারের এক সদস্য গণমাধ্যমকে জানান তিনি দেশে নেই, আবার আরেক সদস্য জানান তিনি ঢাকাতেই আছেন। আসলে বুবলি কোথায় সেটি তিনিই ভালো জানেন। এখনো আড়ালে বুবলি, মাঝে মধ্যে নিজের ফেসবুক পেজে একটি দুটি পোস্ট করতে দেখা যায় তাকে, কিন্তু তাতেও সন্দেহ কাটেনি উৎসুক ভক্তদের। ফের গুঞ্জন ওঠে বুবলিকে নিয়ে। এবার শোনা যায় কন্যা সন্তানের জননী হয়েছেন এই নায়িকা, তবে এবারও প্রকাশ্যে আসেননি বুবলি। আড়ালে থাকা বুবলি সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন, কিন্তু সেটি নেগেটিভ নয়, পজিটিভ গুঞ্জন। শোনা যাচ্ছে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে পারেন এই অভিনেত্রী। শাকিব খানের বিপরীতে মনের মতো মানুষ পাইলাম না সিনেমার জন্য তার ঘরে উঠতে পারে শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরির পুরস্কারটি। এ নিয়ে গত কয়েকদিন বেশ আলোচনা শোনা গেছে ফিল্ম পাড়ায়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দৌড়ে বুবলির এগিয়ে থাকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে একটি বিশ্বস্ত সূত্র। নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানায় বুবলি এগিয়ে আছে, তবে তার সঙ্গে আরও একজন অভিনেত্রীর নাম রয়েছে। যৌথভাবে এবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কার পেতে পারেন তারা দুজন। খোঁজ নিয়ে জানা গেছে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তালিকায় আছেন নুসরাত ইমরোজ তিশা ফাগুন হাওয়া সিনেমার জন্য। শবনম বুবলি মনোনীত হয়েছেন মনের মতো মানুষ পাইলাম না সিনেমার জন্য। এছাড়াও জ্যোতিকা জ্যোতি, মায়া দ্য লাস্ট মাদার সিনেমার জন্য এবং সুনেরা বিনতে কামাল নডরাই সিনেমার জন্য। সব শেষ কার ভাগ্যে উঠবে পুরস্কারটি সেটি জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তবে জাতীয় পুরস্কার হাতে আসুক বা নাই আসুক, ফিল্ম পাড়ার আলোচনায় বুবলি ততদিনই থাকবেন যতদিন তিনি প্রকাশ্যে না আসবেন।